আপনার বাড়িতে কি কোনো পোষ্য আছে? আপনি কি বিড়াল পোষেন? তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্যই। নজরদারি বাড়ান, বাড়ান সাবধানতা, কেননা বাড়িতে আগুন ধরিয়ে বিড়াল এখন ভাইরাল সিচুয়ান্স মোস্ট বেরার্স ক্যাট নামে। বাড়িতে কেউ ছিল না, ইন্ডাকশন কুকারকেই তাই খেলার সাথী বানিয়ে ফেলা, এতেই ঘটে যত বিপত্তি। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে চায়নার সিচুয়ান শহরের ডানডানের বাড়িতে। জিং গোডিয়াও নামের বিড়ালের কোনো ক্ষতি না হলেও আনুমানিক $14,000 মূল্যের ক্ষতি হয়েছে তার মনিবের। অনেকেই পশু পাখি পুষতে ভালোবাসেন, প্রিয় পশুকে সুন্দর নাম দেন, আদর যত্নে তাদের দেখাশোনা করেন, তাদের নিয়ে খেলেন, সময় কাটান। তাদের আচরণ যেমন মানুষকে আনন্দ দেয়, স্বস্তি দেয়, তেমনি মাঝে মাঝে তাদের কিছু কাজ বই আনে বিপদ। চায়নার এক নারী নাম ডানডান, তার পোষা বিড়াল জিং গোডিয়াও। তার বিড়াল কি করেছে জানেন? তার বিড়াল তার বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছে। যদিও এতে বিড়াল বেচারার কোনো দোষ নেই, বেচারা বিড়াল তো একটু খেলতে গিয়েছিল মাত্র। তার অপরাধ এটুকুই যে সে ইন্ডাকশন কুকারের সঙ্গে খেলতে গিয়েছিল। চায়নার সিচুয়ান শহরের বাসিন্দা ডানডান মহাজং খেলতে বাইরে যায়। হঠাৎ প্রপার্টি ম্যানেজমেন্ট কর্মীরা ফোন করে তাকে জানায় তার বাড়িতে আগুন লেগেছে। বাড়ি ফিরে দেখেন নিচতলা প্রায় পুরোটাই পুড়ে ছাই। বাড়িতে পোষা বিড়াল ছাড়া আর কেউ ছিল না, তাহলে এমন ঘটনা ঘটলো কেমন করে? বাড়ির দ্বিতীয় তলার একটি ক্যাবিনেটে আদরের বিড়ালকে পাওয়া যায়। কিছুটা ছাই মাখা কিন্তু অক্ষত অবস্থা ছিল জিং গোডিয়াও। আগুন লাগার রহস্য অনুসন্ধানের পর জানা যায় দুষ্ট বিড়াল ইন্ডাকশন কুকারের উপর পা রাখে, চালু হয়ে যায় কুকার, সেখান থেকে জ্বলে ওঠে আগুন। এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক $14,000। আদরের বিড়াল তো আর বুঝে করেনি এমনটি, তাই ডানডান পুরো ঘটনাকে স্বাভাবিকভাবেই নেন। তবে তার বিড়াল কতটা দুরন্ত তা বুঝাতে কিছু তো একটা করাই লাগে, তাই ডানডান জিং গোডিয়াও এর সোশ্যাল মিডিয়ার নাম পরিবর্তন করে রাখেন সিচুয়ান্স মোস্ট বেরাস ক্যাট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।